फैक्टरी मध्ये मशीन के ठंडा करवार जन्ने हीट एक्सचेंजर यूज करा है। हीट एक्सचेंजर गरम पानी बा गरम तेल के ठंडा करवार जन्ने अनेक लोग हीट एक्सचेंजर यूज करे। हीट एक्सचेंजर मध्ये एई रकम सिंगल सिंगल अनेकगुला प्लेट थाके। प्लेटर उपरे गैसकेट लागानो आछे। एरकम एक एक प्लेटर उपरे एरकम गैसकेट बसाते आमादेर बहुत टाइम लागे। तो ओई टाइम के बाँचाबार जन्ने एक नतून गैसकेट बेरियेछे। ओई गैसकेट यूज करे आपनी खूब सहज भावे एर मध्ये ओर जगह एई गैसकेट के यूज करते पारबेन। আর আপনার টাইমকেও বাঁচাতে পারবেন, আপনার কাজও স্পিড হবে। কেন কি এই গ্যাসকেটের মধ্যে লক আছে, আপনাকে আটা দিয়ে বসাতে হবে না বা এসআর দিয়ে আপনাকে বসাবার প্রয়োজন পড়বে না। এই লকালা গ্যাসকেট ইউজ করে খুব সহজভাবে আপনি আপনার কাজকে পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, এই লকালা গ্যাসকেট আপনি কিভাবে ইউজ করবেন আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইন্তে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। বন্ধুরা, আগে থেকে যদি আপনার প্লেটের মধ্যে এই রকম গ্যাসকেট লাগানো আছে, যদি ওটা ভালো আছে তো ওইটাকে আপনি ইউজ করে নেবেন। আর যদি খারাপ হয়ে গেছে তো খারাপ হয়ে যাওয়ার পরে আপনি ওটাকে টেনে বার করে দেবেন, আর বার করে ওই রকম লকালা গ্যাসকেট আপনি ইউজ করতে পারবেন। ফ্যাক্টরির মধ্যে পুরনো হিট এক্সচেঞ্জার আছে, তার মধ্যে এই রকম গ্যাসকেট পাওয়া যাবে। প্লেটের মধ্যে আটা দিয়ে গ্যাসকেট বসানো আছে, তো ওই রকম পুরনো হিট এক্সচেঞ্জারের মধ্যে লাগানো আছে। আমাদেরও এখানে লাগানো আছে, কিন্তু আমরা এই নতুন গ্যাসকেট অর্ডার করেছি এর মধ্যে লাগাবার জন্য, যে আমাদের টাইমকে বাঁচাতে পারবো আর আমাদের কাজের প্রোটেকশনও বেশি হবে। খুলে বেশি টাইম আমাদের বসবার প্রয়োজন পড়বে না। এই গ্যাসকেটের মধ্যে চারোদিকে লক দেওয়া আছে, ওই লক লেগে আপনি আপনার কাজকে খুব তাড়াতাড়ি করতে পারবেন আর তাড়াতাড়ি হিট এক্সচেঞ্জার ফিটিং করতে পারবেন। কেন কি হিট এক্সচেঞ্জারের মধ্যে কমসে কম 50টা প্লেট থাকে বা 60টা প্লেট থাকে, কোনো জায়গায় 30 প্লেটেরও হিট এক্সচেঞ্জার হয়। যাদের যেখানে যেরকম মেশিন আছে ওই মেশিনের হিসাবে হিট এক্সচেঞ্জার তারা লেগে রেখেছে ওই মেশিনকে ঠান্ডা করবার জন্যে। তো বন্ধুরা, আমার এইখানে তেলকে ঠান্ডা করবার জন্যে হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়। মানে আমার যে হিট এক্সচেঞ্জার আছে ওইটা খুবই বড় হিট এক্সচেঞ্জার, ওর মধ্যে 70 প্লেট লাগানো আছে। ওই 70টা প্লেটের উপরে এইরকম গ্যাসকেট লেগে আর আমাদের কাজ করতে হয়। মানে এক একটা প্লেটের উপরে ওই আটা দিয়ে গ্যাসকেট আমরা বসে আর আগে কাজ করতাম। এবার আমরা এইরকম লকালা গ্যাসকেট অর্ডার করে নিয়েছি, তো এই লকালা গ্যাসকেটকে খুব সহজভাবে আমরা ইউজ করে আমাদের হিট এক্সচেঞ্জারকে খুব তাড়াতাড়ি ফিটিং করে আর আমাদের কাজকে পূরণ করতে পারবো। তো বন্ধুরা, এই গ্যাসকেট যখন আপনি বসাবেন একটা জিনিসের খেয়াল রাখবেন, ধরুন আপনি একদিক দিয়ে বসাচ্ছেন, আপনার বসছে না, যেরকম বসবার প্রয়োজন সেরকম বসছে না, তাহলে আপনি কি করবেন কি খুলে আর একবার পাল্টি মেরে আপনি ওটাকে ফের বসাবেন, বসে যাবে। আর এই গ্যাসকেটের উপরে নাম্বার লেখা থাকে, হয়তো আপনার ওইখানে 1-2 লেখা হবে, কিন্তু আমার এইখানে এই গ্যাসকেটের উপরে এ আর বি লেখা আছে। মানে একদিকে এ থাকবে আর একদিকে বি থাকবে, এই জিনিসের আপনি খেয়াল রাখবেন। তো দেখুন আমার এইখানে এই গ্যাসকেট লাগানো হয়ে গেছে আর খুব ভালোভাবে এই গ্যাসকেট বসে গেছে। এরকম বরাবর করে এর উপরে রেখে দেবেন, আর রেখে দিয়ে এই যে প্লেটের মধ্যে গর্তক ফেনা স্ল্যাট আছে, ওই স্ল্যাটের মধ্যে আপনাকে এর লক আছে ওইটা এঁটকে দিতে হবে। এই গ্যাসকেট কোনখানে পাওয়া যাবে, তো যেইখান থেকে আপনি হিট এক্সচেঞ্জার কিনেছেন ওইখানেই পাওয়া যেতে পারে। আরও অনেক রকমের কোম্পানি এরকম গ্যাসকেট তৈরি করে। তো বন্ধুরা, এইরকম খুব সহজভাবে লেগে আর আপনার কাজকে তাড়াতাড়ি করতে পারবেন, আর ওই আটাওয়ালা গ্যাসকেট থেকে আপনি বাঁচতে পারবেন। কেন কি ওই গ্যাসকেট লাগানো খুবই বোরিং কাজ। তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।